খুব বাজে ধরনের একবার অনলাইনে দেখেছি, ওরা আমার ইউটিউব থেকে এসছে আমার কাছে, একবার ওরা সশরীরে এসেছিল ভালো আছে বলে ওরা বললো যে যেহেতু ভালো আছে দেখাবো এই মাসে আমরা যাবো না, পরের মাসে যাব। তো আমি বললাম যে ঠিক আছে বলে আমি সেকেন্ড মান্থে ওদের ওটা কী করেছি, ওদের ওটা ওই অনলাইনে দেখে দিয়েছি। আজকে ওরা ফের উপস্থিত হয়েছে, আজকে ওরা উপস্থিত হয়েছে। এখন এই কেসটা আমি ওদের বারবারে বলছি, ওরা ডাক্তাররা তো হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওরা অপারেশন করতে চাইছে। তাতে ওরা কত পার্সেন্ট বলছে যে বাঁচবে? 99% বাঁচার সম্ভাবনা কম, 1% বাঁচার সম্ভাবনা কম। এই রেশনটির ক্ষেত্রে আমি জানি ওরা তো 99% বলেছে, আমি জানি 98% ওরা 2% বাঁচাতে পারে। এগারোটা অবস্থা আমরা আমাদের কাছে চিকিৎসা করে আগের চেয়ে ভালো বোধ করছে কিনা, আগের চেয়ে অনেকটা ভালো আছে কিনা, তোমার জোরে বলো একটু ভালো আছে তো। আচ্ছা ওদের কথা অনুযায়ী অনেকটা ভালো আছে, আমি মাথার মাপটা নিয়ে নিই, ওরাই মাপটা করে, মাপটা ইত্যাদি বাড়িতে গিয়ে করে। তো ওর মাথাটা আমাকে 15 দিনের মধ্যে বলেছিল যে একদম চিং করে গেছে, একবারে স্বাভাবিক হয়ে গেছে। তো আমি খুব খুশি হলাম এবং আমি ওকে 15 দিনের ওষুধ দিয়েছি, মানে 1 মাসের ওষুধ দিয়েছিলাম অনলাইনে। আজকে ওরা সশরীরে উপস্থিত হয়েছে, আমি বলেছিলাম যে পরের মাসে নিয়ে আসতে হবে, তাহলে আমি দেখব না। তা ওরা সশরীরে উপস্থিত হয়ে আজ হয়েছে, হুগলির আরামবাগে থাকে ওরা। আজও ওদের বলছি ওই ডাক্তারদের কাছে নিয়ে যাচ্ছে হাসপাতালে, বলছে যে ওরা 1% অনলি জীবিত থাকে, বাকি 99% কেস ফেরানো যায় না। তো ওরা বৃদ্ধ সন্তোষ তো স্বাভাবিক, ওরা তো ছেলের বাপ মা এবং তার ছেলের বাপ, তো ওদের তো অলরেডি একটা ভীতি থাকবেই। ওরা টাকা, ওদের যথেষ্ট পয়সা আছে, হুগলি থেকে ওরা প্রাইভেট কারে এসছে। তো আলটিমেটলি ওরা যে কোনো মূল্যে ওদের ছেলেকে সুস্থ করতে চায়, তখন এটাই হচ্ছে ওদের 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 বক্তব্য। কিন্তু আমি তো ডাক্তার, আমি তো একটা ছোটোখাটো ডাক্তার, যারা যত বড় মাপেরই ডাক্তারই হোক না কেন, যতই ভিজিটিং না কেন, তাদের পক্ষে কারোর পক্ষে বলা সম্ভব হয় না যে তারা 100% গ্যারি দিচ্ছে, জ্বর হলেও দেয় না। আমরা অপ্ত বলছি যে তোমার তেমন হলে হাসপাতালে যাও, হাসপাতালে চিকিৎসা করো, বা তোমরা অপারেশন করে না, তোমরা অপারেশন করতে চাইছে না। কারণ সেখানে বলেছে 1% ফেরার সম্ভাবনা আছে, নাকি 99% হয়তো পারবো, সময় সাপেক্ষ। এই সেই সময়টা যদি না পাই আমার পক্ষে কিছুতেই সম্ভব হবে, কারণ এই কেস সাধারণত 20-30টা কেস পেয়েছি এই 2-4 বছরের মধ্যে। আগে তো এইসবগুলো করতাম না, খুঁজে বুঝে করতাম না, আর সব কিছু কেস ভিডিও করা যায় না। আমার হাইড্রোস্টেবিলাইজার পর প্রায় 6টা একেবারে করা আছে, ভিডিও করা আছে, তার মধ্যে একটা বড় রকমের ভিডিও গার্জেন সাক্ষাৎ দিতে রীতিমতো সাক্ষাৎকার নিয়েছে। তো আলটিমেটলি এই কেসটা আমি সারাতে পারবই আমার গ্যারেন্ট নেই, কিন্তু যদি হাইড্রোস্টেবিলাইজ হতো তাহলে আমি অবশ্যই সুস্থ করতে পারতাম। কিন্তু একটা স্ট্যাডিয়াম আছে, স্ট্যাডিয়ামটার জন্যে ওরাও ভয় পাচ্ছে, এবং আমি ফিজিশিয়ান হিসাবেও আমার একটু সন্দেহ যাচ্ছে যে আমি এটাকে সম্পূর্ণ কেউ করতে পারবো। তো কিন্তু ওদের কথা অনুযায়ী যে আগের চেয়ে আমার ছেলে যথেষ্ট ভালো আছে, তাই তো? তোমার তো তাই তো? হ্যাঁ, তোমার তাই মতো করো, তাহলে আমরা সেই মতো চিকিৎসা করছি। ওর কী পেয়েছি, ওর শিশুরা তো কিছু বলতে পারে না, তো আমি যেটুকু ডাক্তার হিসাবে যেটুকু করার দরকার, ওর গায়ে কাজ করে দেখেছি যে একটা কোল্ডেস আছে, ঘাম হচ্ছে প্রচণ্ডভাবে, কেমন তো বয়স কত যেন 6, তো 6 মাস বয়স, 6 মাস সুতরাং ডিম খাওয়া করতেই ওঠে না, তারা আমি বুঝতে পারিনি। কিন্তু ও স্ট্রাকচার
ওর মায়ের অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে, ওর মায়ের সম্পর্কেও আমি তথ্য নিলাম যে তাদের ওর মার হাত কোর, ওর মা ডিম খেতে পছন্দ করে, ওর মার প্রচুর ঘাম হয়, ওর মা চিনি পেশেন্ট, ওর মার কি ভয় ভয় মানে কি বলে ভূতের ভয় আছে, এসবগুলো পেয়েছি যে সিমটমগুলো ওই বাচ্চার ক্ষেত্রেও কার্যকর হবে, কারণ ওদের দুজনের রক্ত থেকেই তো ওর জন্ম। অতএব সেই সবের উপর ভিত্তি করে আমি ওকে ক্যালকে দিয়ে কার্ড প্রেসক্রিপশন করেছিলাম 0/3 কত তারিখ দেখি প্রেসক্রিপশন দাম কাজী আরাফ ইসলাম। আমি ওকে প্রথমে দেখেছি 11/6/7 কেমন 11/6/7 ওর বয়স 6 মাস ছিল। তারপরে আমার কাছে ওরা এসে ওষুধ নিয়ে গেল একবার, তারপরে পরে প্রেসক্রিপশনটা কত ইয়ে আছে মানে এই যে পরেরটা হ্যাঁ এর আগেরটা তাহলে ১০/6/24 হবে কেমন। তো অলরেডি আমি এই সময়টা ওকে ওই দেখেছিলাম। তো এক মাসে ওরা 15 দিন পরেই আমাকে ফোন করে খবর দিল যে আগে মানে মাথার পানি জমার অবস্থায় নেই, কিন্তু একটা স্প্যাজম হচ্ছে, ওরা পারমিশন চাইলো যে হাত পকালে একটা ওষুধ ছিল তাই তো, হ্যাঁ ওটা খাওয়াবে কিনা। আমি তো দূর থেকে পেশেন্ট যেহেতু দেখছি না, সেহেতু চাকুষ যেহেতু করতে পারছি না, তাই বললাম যে ঠিক আছে তেমন হলে ওটা হ্যাঁ খাও, কিন্তু খাইয়ে কোনো রেজাল্ট কাছে নেই, রেজাল্ট পাচ্ছে না। ওরা আবার আমার কাছে আজকে নিয়ে এসছে, যেখানে ওরা হাসপাতালে বারে বারে গিয়েছে হাসপাতালে বলেছে যে 1% এগুলো সাধারণত ফেরে, 99% আমরা ফেরাতে পারি না, বন দিয়ে ওদের বন্ধ বলেছে তো বন দিয়ে ওদের ইয়ে করতে হবে। তা আমি অলরেডি আমার কাছে নিয়ে এসছে, আমি ওদের তো বুঝিয়ে বললাম দেখো যে আমিও সাজিয়ে দেবো এমন গ্যারেন্টি নেই, কেমন হলে তোমাদের হাসপাতালে সাহায্য দিতে হবে বা যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমার প্রার্থনা ওদের জন্যে যে যেন ওদের কেস আমি সম্পূর্ণ সুস্থ করতে পারি, যেন কোনো ক্ষয়ক্ষতি ইত্যাদি না হয়। কেমন ঠিক আছে তাহলে তোমরা আমার দ্বারা চিকিৎসা করতে চাইছো, হ্যাঁ আমার দ্বারা চিকিৎসা করতে চাইছি, আমি আমার আবার আবার চিকিৎসা করছি, আমি দেখছি।